डॉक्टर मुराद हासान के जिला आवामी लीग থেকে অব্যাহতি অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল 5টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বিকেল 5টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন নেতারা। জরুরি সভা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা কমিটির সদস্যদের মতামত দিয়ে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সোমবার মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ডক্টর মুরাদ হাসান পদত্যাগ করেছেন।